জেলে খবরে জেল শোকাস করা হলো সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায়কে। সাতাশে অগস্ট দুপুর দুটো থেকে কোথায় ছিলেন তিনি সে কথা জানতে চাওয়া হয়েছে। কোন বিভাগীয় প্রধানকে বা আধিকারিককে তার অনুপস্থিতির কথা কি জানানো হয়েছিল এর উপযুক্ত জবাব চাওয়া হয়েছে প্রসূন চট্টোপাধ্যায়ের কাছে। আমরা খবর সম্প্রচার করেছিলাম 9 তারিখ যখন কাদম্বিনীর দেহ উদ্ধার হয় সেই সময় সেমিনার হলে ভাইরাল ভিডিও ফুটেজে প্রসূন চট্টোপাধ্যায়ের উপস্থিতি দেখা গিয়েছিল। আবার সেদিনই তার সই ছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে। 12 আগস্ট সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেদিনও ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই রয়েছে তাঁর। কিভাবে উপস্থিত না থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে সই করছেন প্রসূন প্রশ্ন তুলেছিলাম আমরা। তার মাথায় সন্দীপ ঘোষ ছাড়া আর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে সে প্রশ্নও ছুড়েছিল সিএন। সামান্য ডেটা এন্ট্রি অপারেটরের প্রভাবের কথা জানিয়েছিলেন ন্যাশনাল মেডিকেলের ডাক্তারি পড়ুয়ারাও। এখন তো উনি কিছু আসছেন না, আমরা যতটা শুনেছি যে উনি একটা লিভের জন্য অ্যাপ্লাই করেছেন, তো স্যারও মানে এমএসজিপি স্যারও নাকি শোকাজের অত লেটার ধরিয়েছেন একটা, এটা এটা আমরা শুনেছি আর কি। তো আমরা সেদিন আমাদের সেদিন যা দাবি বা এমএসজিপি অফিস ঘেরাবের পরে স্যার ওইটাই নিয়েছেন, মানে যে ওনাকে শোকাজ করাবে উইদিন 72 আওয়ার ওনাকে আনসার করার জন্য। বাট ব্যাপারটা হচ্ছে 72 আওয়ার্সটা আজকে শেষ হচ্ছে, তো আমি জানি না এখনও আমরা যাবো ওনার কাছে এই জিনিসটার আনসার চাইতে যে এরপরে কী হলো। তা তত্ত্বই খাড়া হচ্ছে, প্রভাবশালীর প্রভাব থাকলে অনেক কিছুই হয়। এই সমস্ত বেনিয়ম লাগাতার সম্প্রচার করতে এবার তাঁকেই শোকাজের মুখে পড়তে হলো। যদিও শোকাজ লেটার এই দুটি দিনের কথা জানতে চাওয়া হয়নি, অথচ তার বদলে 27 আগস্টের কথা বলা হচ্ছে। আর এখানে প্রশ্ন উঠছে, এখানেও কি শাক দিয়ে মাছ ঢাকার কৌশল? এখানেও তথ্য গোপন? চাপে পড়ে কি এই ধরনের শোকজ লেটার বলে মত ওয়াকিবহল মহলে? এই শোকজ লেটার নিয়ে বিস্তারিত তথ্য জানতে আমরা যোগাযোগ করেছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষকেও, যদিও তিনি ফোন ধরেনি। গুরু সন্দীপ সিবিআর হাতে গ্রেফতার, শিষ্যের ভবিষ্যৎ কোন খাতে? উত্তর দেবে সবাই। অয়ন শর্মা রিপোর্ট, কালকাটা নিউজ।